নমস্কার, আমরা বাঙালি বাঙালি। এই আমরা এখন খেয়ে দিয়ে হেঁটে হেঁটে ফিরছি, মানে ফিরছি বলতে ঘুরে বেড়াচ্ছি। তো এই রোড সাইডের ভিউটা সানডে, তো সানডে মর্নিং জন্য একটু এখানে একটু ভিড়ভাড় একটু কম, কিন্তু আমরা একটু রোদ্দু হেঁটে চলছি। আর সন্ধ্যেবেলাতে না এখানে পা ফেলার জায়গা থাকবে না। অফকোর্স এটা মেইন রোডটা না, এটা একটা বাই লেন, যেখানে কিনা আমি চারপাশে খালি ইটারিস দেখতে পাচ্ছি। ওয়াও, চায়না চলে গেল পেছনে, তারপরে ব্রিস্তো বলে একটা, মোস্টলি ইটালিয়ান হবে, এখানে কার্নাটিক বলে একটা অথেন্টিক, মেবি অথেন্টিক, আই ডোন্ট নো, মাটন বিরিয়ানি দেখতে পাচ্ছি এরিয়া। তারপর হাম ইন্ডিয়া, ভিমাস, ও ক্যালকাটা, এগুলো সব একটার পর একটা দেখতে পাচ্ছি, সব ইটারিসগুলো। তো আমরা এখন বলতে পারছি না আমরা কী করি, কারণ কি এখনই ঢুকে পড়বো খাবার জন্য না একটু পরে? আসলে সকালে বেশি খাওয়া হয়েছে না, পেট এখনও ভর্তি। হ্যাঁ, তো ভাবছি যে একটু ঘুরে আসি আগে। তা কি করবে, এই তো মেইন লাইন যায় না, ও প্রথমেই খাই খাই। ঠিক আছে, তাহলে আমরা মেইন রোডে একটু ঘুরে আসি বলো। তারপরে রুমালি একটার পর একটা না খালি দেখতে পাচ্ছি, হচ্ছে একটার পর একটা। এখানে আসলে না নিজেকে ঠিক রাখা যাচ্ছে না আর কি, ঠিক রাখা যাচ্ছে না, মানে একটু পেট পুরে হয়ে গেছে। যাই হোক, আগে মেইন রোডটা একবার গিয়ে আসি, তারপরে দেখি ওখানে কি কি আছে। এই ওইখানে চাইনিজ একটা আছে। আরে মেইন ল্যান্ড চাইনাই তো আছে এখানে, এই ম্যান্ডারিন বক্স তো চাইনাই না, সেটা তো আছে কিন্তু ওইখানে। তারপরে হ্যাঁ, বাস্কিন রবিন, সি কিচেন, নাটি স্টাইল, নাটি মানে লোকাল, পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে, এই রোডে আসলে পাগল হয়ে যাবে। তারপরে এম্পায়ার চলে আসলো, তারপরে বার্গার কিং, ব্যাগিস বার্গার, এন্টারটেইন, ওরে বাবা, মানে কি বলি, একটার পর একটা এখন এসে যাচ্ছে। বাট আমরা মেইন রোডটাতে গিয়ে আগে, তারপর আবার আসবো ওখানে খেতে। আগে মেইন রোডটাতে গিয়ে দেখি, সানডে আফটারনুন, মর্নিং বলতে পারি না, কেন বলো তো, যাতে খিদেটা বেশি পায়। আচ্ছা, এই যে আমরা যে হাঁটলাম, এটা হচ্ছে চার্চ স্ট্রিট, কমপ্লিটলি ফুড স্ট্রিট এখানে। তার মধ্যে আমরা ইন্ডিয়ান কফি হাউসে গেছিলাম ব্রেকফাস্টটা করতে, এত কম প্রাইস যে কী বলবো। আমরা কী কী অর্ডার করলাম বলছি আগে, দুটো মশালা দোসা ছিল, তিনটে ব্রেড বাটার জ্যাম টোস্ট ছিল, একটা ছিল হচ্ছে টমেটো অমলেট ডাবল ডিমের, আর তিনটে ভেজ কাটলেট ছিল, সাইজটা বেশ এরকম একটা গোল, আর তারপর তিনটে কফি, যেটাকে হাফ না কিন্তু ফুল কফি, সব মিলিয়ে আমাদের এই এরিয়াতে, মানে এমজি রোড এরিয়াতে, যেটা কিনা ওয়ান অফ দ্য কস্টলিয়েস্ট মানুষে ধরে, আমরা জাস্ট 498 স্পেন্ড করলাম। তো কাজেই আমি বলতে চাই, যারা কিনা আবার ওই নিউ কমার্স এখানে, বা ফট করে এখানে মনে করছে যে এই এমজি এই এরিয়াটাতে চলে এসছে, আর ওদের একটু যেন মানে খাবারটা মানে খিদে পেয়েছে তাই খাবে, নট ফর ইউনো লাইক শকিয়া বা এরকম না, সেই রকম জাংচারে কিন্তু ইভেন ফর লাঞ্চ আর ব্রেকফাস্টের জন্য কিন্তু আমরা যে জায়গাতে গেছি, দ্যাট উইল বি ওয়ান্ডারফুল, আর লেস পকেট ফ্রেন্ডলি, হেলথিটাও মানে যেরকম বাইরের খাবার হয় খুব একটা যে বাজে তেল এরকম কিছু না, সো দ্যাট ইজ হাইলি রেকমেন্ডেড এই এরিয়াতে। এবার আমরা হচ্ছি মেইন এমজি রোডটা, ওই যে ওপাশে কিন্তু আমাদের স্ক্রিনটাতেই দেখা যাচ্ছে মেট্রো, ওভারগ্রাউন্ড মেট্রোটা। আর আমি এবার ক্যামেরাটা চেঞ্জ করে হাওয়া দিচ্ছে, হ্যাঁ ক্যামেরাটা চেঞ্জ করে আমি বাকি ভিউটা দেখাচ্ছি।
the most happening place, the most crowded in weekends, that is evenings, New Year's, festive time, সেটা হচ্ছে MG Road of Bangalore. যেহেতু আমরা সকালবেলায় এসেছি, সকাল থেকে এখন দুপুর হতে যাচ্ছে, কাজেই আমরা quite একটা walking friendly atmosphere আছি, যে বেশ ভালো করে walk করতে পারছি, রোদটা একটু বেশি মুখে পড়ছে, কিন্তু তাও একদম সেই 12টা থেকে দুটো তো সেই যে একটা তেজ একটা যে থাকে সেটা অতটা নেই, বাট দেন এতটা কমফর্টও না। এই সামনে দেখতে পাচ্ছি একটা সাম টি শার্ট বা এরকম একটা কিছু একটা রোড সাইড বসেছে। হ্যাঁ, এখনো দোকান কিন্তু খোলেনি, এটা খুলেছে। হ্যাঁ, এখনো খোলেনি, ওটা খুলেছে তাই দেখালাম। তা আমাদের রিকোয়ারমেন্ট নেই, কাজেই গেলাম না ভেতরে, কি বলো? সামনে জয় আলুকাস আছে, এটা হচ্ছে একটা জুয়েলারি আউটলেট, কোয়াইট ফেমাস এই সাউথ ইন্ডিয়াতে, স্পেশালি কর্ণাটকাতে, এই যে এটা দেখা যাচ্ছে। আর একটার পর একটা এরকম আউটলেটস আছে এই এরিয়াটাতে, যেগুলো কিনা সেই অনেক বছর ধরে এখানে, আগে মেট্রো স্টেশনটা ছিল না তাই না, যখন আমরা এসেছিলাম তখন ওই পাশটা আরো গ্রিনারি ছিল। হ্যাঁ, কি সুন্দর ছিল এই রাস্তার এই পাশটা, যেটা ওটা কিন্তু গ্রিনারি ছিল, একদম অন্যরকম ছিল। মনে আছে আমরা কোয়াইট আর্লিয়ার সামওয়্যার 2007-8-9 ওই টাইমে এই এরিয়াতে আসতাম একটা বাঙালি রেস্তোরাঁয়, নামটা না হয় এখনো আছে আমরা নিচ্ছি না, কিন্তু তখন কিন্তু আমাদের বেশ খেতে ভালো লেগেছিল তাই না, মাছের কিছু প্রিপারেশনস খেয়েছিলাম, তো সেটা একটা একটা ভালো এক্সপিরিয়েন্স। এই সামনেই দেখতে পাচ্ছি ডি ডেকর, অনেকেই নামটা শুনে থাকবে, ওয়ান্ডারফুল হোম শপিং সেন্টার, কোয়াইট ব্র্যান্ড নেম আছে এদের। তারপরে একটার পর একটা এরকম আউটলেটস প্রচুর আছে, আগে এখানে একটা ছোটোখাটো মলও আছে তাই না, লিডো মল। হ্যাঁ, লিডো মল, লিডো মলও আছে। তা আর এই মিল্ক বারটা দেখা যাচ্ছে এই পাশে, এখানে কিন্তু সবসময় ভিড় থাকে, আর লেখা আছে সিন্স 1930, কাজেই বুঝতেই পারছেন যে কতটা পুরনো এই এরিয়াটা বা এই এই পার্টিকুলার আউটলেটটা। যেতে যেতে মানে খেতে খেতে না, সরি, হাঁটতে হাঁটতে গরম লেগে বাটার মিল্ক নিলাম, এই সামনে পেলাম একটা। আচ্ছা, নন্দিনী কিন্তু পাইনি, নন্দিনীটা এখানে লোকাল সেটা আমরা পাইনি, এখানে পেলাম হচ্ছে ডোডলা ডায়েরি, পেছনে দেখছি হায়দ্রাবাদ ম্যানুফ্যাকচার্ড, তো তার মানে একই ব্যাপার, একই ব্যাপার। হ্যাঁ না, কিন্তু এক স্টেট থেকে আরেক স্টেটে দেখো, আমরা নন্দিনী যেটা পাই সেটা 7 টাকা থাকে, আর এইটা আমাদের নিলে হচ্ছে 10 টাকা, ওই আর কি ডিফারেন্স। লোকাল প্রোডাক্টস ইউজ করার যে একটা থাকে, বলছি না যে এটা কেমন খেয়ে বলবো এটার কোয়ালিটি কেমন, কিন্তু বাটার মিল্ক তো কাজে ভালোই লাগছে, এটা মাসালা বাটার মিল্ক, কিন্তু ওই গরমে না যেটাই তুমি খাবে সেটাই তোমার অমৃত লাগবে, ঠিক কি না, তারপর টেস্টে ওই আর কি 3 টাকা এক্সট্রা দিয়ে মনে হচ্ছে নন্দিনী পার্লারটা যেন এখানে পেলে ভালো হতো, কিন্তু যেটা পেলাম এই গরমের মধ্যে দিস ইজ লাইক ওয়ান্ডারফুল। বাটার মিল্কে যে একটা ভালো গুণ আছে বলো, শরীরটা খারাপ হয় না, নালে কোল্ড ড্রিঙ্কস তো প্রচুর দেখলাম, কোল্ড ড্রিঙ্কস আমরা অতটা খাই না, স্পেশালি ও মাঝে মাঝে খায়, আমি খাই না, দেখলে একটা টেম্পটেশন এই গরমের মধ্যে না, ওই কোক মাজা ফ্যান্টা ওগুলো দেখলে এমন টেম্পটেশন হয় স্প্রাইট খাই, কিন্তু ওটা খেলে কিন্তু স্যাটিসফ্যাকশন হয় না, এটাতে যেই স্যাটিসফ্যাকশনটা হচ্ছে বডিতে থাকা হয়তো, আর না হলে প্লেন জল তাই না, প্লেন জল ওটার মতো কিন্তু আর কিচ্ছু নেই, আর এই বাটার নেই, তুমি কোল্ড ড্রিঙ্কস বলো আর আইসক্রিম বলো কোনোটাই কিন্তু তোমাকে সেই স্যাটিসফ্যাকশন দেবে না, টেস্ট দেবে কিন্তু।
আচ্ছা, এই যে সামনে দেখতে পেয়েছি, হ্যাঁ, ওয়ান্ডার ফটোশপ। আচ্ছা, এই ফটোশপ মানে কিন্তু এটা ফটো তোলার দোকান। হ্যাঁ, কিন্তু যেটাই ওই শর্ট করে শুনলে যে মনে হয় ফটোশপ, ভাবতে আমরা কী ভাবি যে মর্ফ পিকচার্স করছে, এর মুখে ওর মুখ ঢেলে দিচ্ছে। হ্যাঁ, বাট নাথিং লাইক দ্যাট, এটা জাস্ট একটা ফটোশপ ছিল। আর এইবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি একটা খাবার জায়গাতে, একটু খিদে পেয়ে গেছে, অনেক হেঁটেছি, চারপাশে ঘুরেছি, আর মাঝখানে কী হয়ে গেছে, ঘুরতে ঘুরতে ভিডিও করাটাও মাঝে মাঝে ভুলে গেছি আর কি, হ্যাঁ, কথাবার্তা বলতে বলতে। তো এইবার যাই একটা খাবার জায়গায়, যাই আগে, দেখি কোথায় ঢুকতে পারি, তারপরে আবার আসছি। যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব তো করেই নেবেন। আর ওখানে একটা নতুন অপশান দেখবেন যেটা ইউটিউব থেকে দিয়েছে থ্যাঙ্কস বলে, ওই থ্যাঙ্কসটায় ক্লিক করলে আপনারা চারটা অপশান দেখতে পাবেন, যদি সেটা আপনাদের ইউজ করতে ইচ্ছা করে তাহলে সেটা করবেন। আর অগ্রিম ধন্যবাদ রইল। আর কিরে, যতক্ষণ পর্যন্ত ফিরে না আসি ততক্ষণ বাই বাই।